পৌরোহিত্য একটা নিষ্ঠার কাজ। শরীরে মনে পবিত্র হয়ে তবে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। কিন্তু নারী দেহ কোনোদিনই শুচি নয়, আর তাই পৌরোহিত্যে নারীর কোনো অধিকার নেই। লড়কি লোক আজ কা ক্রেজ হ্যাঁ কি লড়কা চাই লড়কা চাই। আগে ভাই ইহি নেই হোগা তো কাহা সে লড়কা লড়কি হো পায়েগা। ভগবানের বড় দিক বানা যায়, কারণ ওটা না হলে দেখছিলে আগামী দিনে বাচ্চা সমস্যাটা থেকেই যায়। জিনিসটা একটা মেয়েদের গর্ব হওয়াটা, এটা একটা মাতৃত্বের পরিচয় যে মাতৃত্ব উপভোগ করা। ইটস বায়োলজিক্যাল এন্ড ইটস কমপ্লিটলি আই মিন ইয়ে কই কুছ অদ্ভুত চিজ তো হ্যায় নেই। আই মিন পিপল শুড গেট দ্যাট স্ট্রেট। মেয়েদের পিরিয়ডসটা তো একটা বায়োলজিক্যাল মানে ইস্যু, মানে এটা তো স্বাভাবিক। এটলিস্ট আগর আপ ইন্ডিয়ান হাউস হোল্ড মে হো তো বহুত সারা আপকো পাবন্দি ইয়া লিমিটেশন হতে আপকো ইয়ে মত করো ও মত করো। পূজা রুম মে আপ নেই যা সকতে, রান্নাঘরে ঢোকা যাবে না, উনুন ছোঁয়া যাবে মানে সোজা সোজা আগুন ছোঁয়া যাবে না। আগেকার দিনে মানে মা কাকিমাদের মুখে শুনেছি যখন হয় তখন ঘর থেকে বেরাতে নেই বা কোনো শুভ অনুষ্ঠানে যাওয়া যায় না, সিঁদুর পড়া যাবে না, এইসবগুলোই দিয়ে করতে হয়। বলে যে ওই সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, একটু ঠাকুর ছোঁয়া বা ফিউ ডেজ ব্যাক আই ওয়েন্ট টু দ্যাট মেডিকেল স্টোর ফর দ্য প্যাড থিং। ওরা আমাকে পেপারে র্যাপ করে দিচ্ছিল, আমি বললাম আমি পেপারে র্যাপ করে নেবো না, আমার প্লাস্টিকও চাই না, আমি হাতে করেই নিয়ে যাবো প্যাড। আমরা খুব ইয়ে খুশি মানে খুব সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে খুব একটা বোঝাই। ইদার এখন আমি দেখেছি অনেকে ইদার ওইটা একটা দেবেন বা এরকম একটা ইয়ের নাম বলে দিল। আই থিঙ্ক ওয়ান অফ আর ফ্রেন্ডস আই রিমেম্বার শি সেড কি মতলব নেই তুম ঘর মে মত আও, পূজা চল রে আর পিরিয়ডস হ্যায় ক্যা নেই মত আও। এটা এক্সপ্যানশন আছে যেহেতু আমার একটা ফার্টিলাইজ হয়নি, সুতরাং আমি একটা জিনিস মানে একটা প্রাণ হতে পারতো সেটা চলে যাচ্ছে আমার শরীর থেকে, সেটা বেরিয়ে যাচ্ছে ইন দ্য ফর্ম অফ মিউকাস অ্যান্ড ব্লাড, তো সেটা নোংরা, তো সেটা নিয়ে আমি সেটা সামহাউ অপবিত্র। আমার মা আমাকে ইম্পিওর শব্দটা বলেনি, অপবিত্র বলেনি, কিন্তু মা বলেছিল যে তুমি এখন ভাইদের সাথে খেলাধুলা করবে না, তুমি আমাকে একটা ঘরে থাকতে বলেছিল এবং আমাকে খাবারটা আমার ঘরে এনে দিত আমার মা। এটা গড গিফটেড মানে বিধাতা বলে দিয়েছে, যেহেতু তার এই সময়টা তার সমস্যা হয়, অনেকের পেইন হয়, যে কোনো কাজ মুভমেন্ট করতে তার সমস্যা, সব কিছুই করে, মানে এটা তাকে ছাড় দেওয়া হয়েছে যে এই সময়টা তাকে সে ছাড়। সাবরিমালা টেম্পল বলে একটা মন্দির আছে কেরালাতে, সেখানে 15 থেকে 49 বছরের মহিলাদের ঢুকতে দেওয়া হয় না। মাসের ওই 5 দিন ব্যবসায় কি কোনো সাগ্রেদ আছে? মানে নিত্য পুজো হয় কিভাবে ঠাকুর মশাই? কমন বায়োলজিক্যাল ইস্যু ইসমে হাম লোক কা কোই হাত নেই হ্যায় কি হাম লোক রোকে ইয়া নেই করে, আর ইম্পিউরিটি ওয়ালা বাত তো হোনা হি নেই চাহিয়ে। পতা নেই পিউরিটি কিউ হাম ইয়ে ডিফাইন করতে, পিরিয়ডস ইজ ইকুয়াল টু ইম্পিউর, ইয়ে কব সে হোনে লাগ গয়া ইয়ে পতা নেই। আমার মা যা করেছেন তিনি সমাজটাকে যেভাবে ডিক্টেট করেছে, মানে তিনি যে সংস্কৃতি নিয়ে বেড়ে উঠেছেন লালিত পালিত হচ্ছে, মানে তাকেও একদিন তার মা বলেছিল তার সমাজে, মানে বিশেষ করে আমাদের বয়োজ্যেষ্ঠদের তো এই জিনিসটা এখন বোঝা উচিত। আমরা তো বুঝছি এবং আমাদের নিউ জেনারেশন যারা তাদেরকে তো বোঝাবো এই জিনিসটা। প্রথম কথা তো স্কুলে শেখানো কি মেয়েদের পিরিয়ডস হলে একটু এডুকেট করা কি স্কার্টে লেগে গেলে হাই ই করে ওকে এম্বারেস না করে, কারণ কি ওই জিনিসটা ঢুকে যায় একটা বাচ্চার মাইন্ডে, যখন ঢুকে আবার মানে ইটস কোয়াইট ফ্রাস্ট্রেটিং অ্যান্ড হার্টিং ফর দেম। এখন যেহেতু নিজে অ্যাজ এ মাদার তো নিজের মেয়েকেও শেখাবো যে তুমি যেমন নর্মাল বিহেভ করছো, নর্মাল দিনে তুমি যেমন রয়েছো পিরিয়ডসের দিনেও তুমি সেরকম থাকবে, তোমার সাথে কোনো অকওয়ার্ড ফিল হলে নিজেকে অকওয়ার্ড ফিল করিও না। অম্বুবচী যেটা আমরা জানি সেটা কিন্তু আলটিমেটলি পিরিয়ডসই হয়, তার মা কামাক্ষার জন্য অনেক অনেক লোকেরা দাঁড়িয়ে থেকে পুজো দেন তাকে, তার জন্যই দেখা যায় তো সমাজ কে যাতে বহুত চিজ গেলাতে বহুত চিজ সহি হ্যায় বাস সব চিজ কো আগার লেকে চলা হ্যায় তো নেই না চল সকতে হ্যায়। আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন অবশ্যই থাকা উচিত, আমরা তো সেটা একদম
আমরা মনে করি যে ওই কটা দিন অন্তত মানা উচিত। যে জিনিসগুলো আছে সুপারস্টিশন, আর তাদের যদি ফ্যামিলির লোকেরাও এই জিনিসগুলো মনে করে, বিশ্বাস করে, এগুলোকে পুরোপুরি চিন্তাধারাটাকে পাল্টাও। সমাজে একটা নিয়ম, একদিনে আমরা ইচ্ছে করলে এই পরিবর্তন এনে নিতে পারি না, পরিবর্তন আনার জন্য স্টেপ বাই স্টেপ হয়তো অবভিয়াসলি এগোতে হয়। খুব বড় রেভলিউশন না হলে এই জিনিসগুলো চেঞ্জ করাটা ইম্পসিবল, মানে কোয়াইট ইম্পসিবল। আর যদি লোকরা এসে জিজ্ঞেস করছে তোমার বৌমা যে তোমার মেয়ে কেন ঠাকুর ঘরে ঢুকছে না, ওরা যেন সবার সামনে বলতে পারে আমার মা বলেছে পিরিয়ড জলে ঢুকতে নেই, তাই জন্য ভগবানেরও হয়, তো আমি ছেড়েই দিয়েছি, ঢুকবোই না আমি ঠাকুর ঘরে পুরো বছর, কারণ কি হর মাসে আমার হয়, আমি পুরো মাসে অপবিত্র, তাহলে ছেড়ে দাও। অমনি মেন্টালিটি নেই, যদি সিধা কেউ কথা বুঝছে না তুই পুরোই টাড়া করে দাও কথাবার্তাগুলো, টিট ফর ট্যাট। মা শারদা মাসিক চলাকালীন নিজে ঠাকুরের জন্য রান্না করতেন, পুজো করতেন, আর সেটা শ্রীরামকৃষ্ণের অমতে নয়, তার ইচ্ছেতে।